রাজধানীর বাজারে বেড়েই চলেছে চালের দাম। এই সপ্তাহে বস্তা প্রতি বেড়েছে 50 থেকে 100 টাকা, আর কেজিতে 1 থেকে 2 টাকা বেড়েছে সব ধরনের চালের দাম। তবে পোলাওয়ের চাল কেজিতে বেড়েছে 20 টাকা। বরাবরের মতোই ব্যবসায়ীরা দুষছেন মিল মালিকদের। এদিকে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে বাজার পরিস্থিতি জানাচ্ছেন শিউলি আক্তার। ফের অস্থির হয়ে উঠেছে চালের বাজার। এ সপ্তাহে বস্তাপ্রতি 50 থেকে 100 টাকা, আর কেজিতে বেড়েছে 2 টাকা পর্যন্ত। মিল মালিকদের সঙ্গে দফায় দফায় বৈঠকের পরও দাম নিয়ন্ত্রণে না আসায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে প্রতি পার কেজিতে 1 টাকা করে বাড়ছে, বস্তা 50 টাকা করে বাড়ছে। এইভাবে দিন দিন বাড়তেছে, কমতেছে না। বাড়ার কারণ হলো মিল মালিক বলতেছে যে ধান নাই, ধান ছট, কিন্তু আমাদের বিশ্বাস হচ্ছে না। পর্যাপ্ত পরিমাণ চাউল আছে, ধান আছে, মেলে ওরা একটা সিন্ডিকেট করতেছে। যে হারে বাড়ছে সে হারে তো বেচা বিক্রি নাই। এদিকে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। দেশি পেঁয়াজ পাইকারি বাজারে কেজি প্রতি বিক্রি হচ্ছে 60, চায়না 45 থেকে 50 এবং পাকিস্তানি 55 টাকা। গত মাসে আমি কিনেছি 5 কেজি 600 টাকায়, আজকে কিনলাম 5 কেজি 400 টাকায়। দেশি পেঁয়াজ 60-65, 1 তারিখে পেঁয়াজ আসলে পেঁয়াজের বাজার আরও কমে যাবো। শীতের শেষ, তাই চড়া দামের বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। সিজন শেষ, তারপরও দেখা যাচ্ছে যে অনেক চড়া দাম, এখন সব কিছুই দাম চড়া যাচ্ছে। মাল আমদানি ঠিক আছে, কিন্তু সব মাল তো আমদানি হয় নাই। যেমন নাকি টমেটো আমদানি হয়েছে, টমেটোটার দামটা একটু কমছে, সিমের দামও একটু কমছে, কিন্তু বেগুনের দাম ডাবল। বাজারে ইলিশের সরবরাহ বেশি। আকার ভেদে 600 থেকে 1000 টাকায় পাওয়া যাচ্ছে পছন্দের ইলিশ। দাম কমেছে অন্য মাছের। 1 কেজির উপরে যেটা 1000 টাকায় বিক্রি হচ্ছে, আর 1 কেজি নিচে যেগুলি 800-700 টাকা কেজি বিক্রি হচ্ছে। মাছ চাষ তো কাস্টমার কম হয়, এই জন্য মাছের দাম কেজিতে 50 টাকা 100 টাকা কমছে বড় মাছের। মাংসের বাজারে গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত থাকলেও ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 120 থেকে 125 টাকা কেজি। শিউলি আক্তার, এসএটিভি, ঢাকা।